নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেশি কোর্স, দেশি ম্যানেজমেন্ট, দেশি ট্রেনিং, সব কিছু একই, একটাই জিনিস। এটা নিয়ে অনেক কোশ্চেন, অনেক কমেন্ট আমাদের প্রত্যেকটা ভিডিওর নিচে। অলরেডি আমাদের চ্যানেলে দুটো ভিডিও আমরা আগেই দিয়েছিলাম, সেটা প্রায় এক বছর হয়ে গেল, যে দেশি কোর্স কীভাবে করতে হয় বা দেশি ট্রেনিং বা দেশি ম্যানেজমেন্ট, জিনিস একটাই, ঠিক আছে? তো বিশেষ করে যারা স্যারের লাইসেন্স করতে চাইছেন, অথচ কোয়ালিফিকেশান নেই, মানে আপনার বিএসসি কেমিস্ট্রি অনার্স নেই বা বিএসসি এগ্রিকালচার নেই, নর্মাল ধরুন মাধ্যমিক পাস বা এইচএস পাস বা আপনার হয়তো ক্লাস 8 পাস, কিন্তু আপনার স্যারের লাইসেন্স করার খুব ইচ্ছা, স্যারের ব্যবসা করার খুব ইচ্ছা, সেক্ষেত্রে কী করতে হবে? বিএসসি কেমিস্ট্রি যদি না থাকে, সেটা ছাড়া কীভাবে লাইসেন্সটা করবেন? সেই দেশি ট্রেনিং নিয়ে আজকে আমি আরেকবার আপনাদেরকে জিনিসটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলুন আমার সঙ্গে দেশি ট্রেনিংটা একটু বুঝিয়ে নিই আমরা ভালো করে। দেখুন, সাড়ে দু ধরনের লাইসেন্স হয় মূলত, এক হচ্ছে হোলসেল আর একটা হচ্ছে রিটেল। হোলসেল লাইসেন্স করার জন্য মিনিমাম মাধ্যমিক পাস যারা আছে সে হোলসেল লাইসেন্স করতে পারবে, কিন্তু হোলসেল লাইসেন্স করে চাষিকে বিক্রি করা যায় না। হোলসেল লাইসেন্স যারা করে তারা রিটেলারকে মাল দেয়, ঠিক আছে? তাহলে চাষিকে বিক্রি করতে গেলে কী করতে হবে? রিটেল লাইসেন্স করতে হবে। রিটেল মানে খুচরো, আর হোলসেল মানে হচ্ছে পাইকারি, ঠিক আছে? তো রিটেল লাইসেন্স করার জন্য সরকার একটা ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, একটা কোয়ালিফিকেশান ম্যান্ডেটারি করে দিয়েছে, ঠিক আছে? সে কোয়ালিফিকেশানটা কী? সেটা হচ্ছে বিএসসি এগ্রিকালচার অথবা বিএসসি কেমিস্ট্রি অনার্স থাকতে হবে। যার নামে লাইসেন্স হবে তাকেই এই কোয়ালিফিকেশানগুলো তার নামেই থাকতে হবে। এরকম অনেক ব্যক্তি আছে যাদের এই কোয়ালিফিকেশান নেই। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, যাদের লাইসেন্স অলরেডি আছে তারা তাহলে কী করবে? তাদেরকে সরকার ট্রেনিং দিয়ে ঠিকমতো টাইমে করিয়ে দেবে। যতদিন না তাদের ট্রেনিং হচ্ছে, তাদের লাইসেন্স ল্যাপস হবে না। তারা যদি টাইমে রিনিউ করে, তাদের লাইসেন্সটা থাকবে, ঠিক আছে? তো তাদের টাইম মতো ট্রেনিং করিয়ে দেওয়া মানে দায়িত্বটা হচ্ছে সরকারের, সেটার কথা আপনি ছেড়ে দিন। আপনি নতুন যদি লাইসেন্স করতে চান, সেক্ষেত্রে আপনার যদি এই কোয়ালিফিকেশানগুলো না থাকে যেগুলো বললাম, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? দেশি ট্রেনিং, ঠিক আছে? তো এই দেশি ট্রেনিং বা দেশি ম্যানেজমেন্ট বলুন বা দেশি কোর্স বলুন, জিনিস একটাই। সেই দেশি ট্রেনিংটা আপনি কীভাবে করবেন? সেই দেশি ট্রেনিংটা করার জন্য আপনাকে প্রথম কথা হচ্ছে মিনিমাম মাধ্যমিক পাস থাকতে হবে, ঠিক আছে? কারণ দেশি ট্রেনিংটা করানোর জন্য মিনিমাম মাধ্যমিক পাস একটা কোয়ালিফিকেশান লাগে, মানে সেই ট্রেনিংয়ে যে সমস্ত জিনিসগুলো দেখানো হবে, যেগুলো বোঝানো হবে, সেখানে ন্যূনতম মাধ্যমিক পাস ক্যান্ডিডেটকেই এখানে অ্যালাউ করা হচ্ছে, ঠিক আছে? এবার হচ্ছে আপনি দেশি ট্রেনিংটা কোথা থেকে করবেন, এটা একটা বড় প্রশ্ন। অনেকে হয়তো আপনাকে বলবে যে কোনো জায়গা থেকে করে নিতে পারেন, বা কোনো ইউনিভার্সিটি, হয়তো কোনো ইউনিভার্সিটি আপনাকে বললো আমাদের এখান থেকে করে নিন, কোনো ওপেন ইউনিভার্সিটি বললো আমাদের এখান থেকে ডিপ্লোমা করে নিন। তো ব্যাপার হচ্ছে, ওপেন ইউনিভার্সিটি থেকে কোনো সার্টিফিকেট বের করে যে লাইসেন্স হবে না, আমি সেটা বলছি না। যদি কেউ ওপেন ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট বার করার চেষ্টা করেন, তাহলে কিন্তু তার আগে একবার আপনার জেলা কৃষি দপ্তরে গিয়ে কথা বলে নেবেন যে সেই সার্টিফিকেট তারা অ্যালাউ করবে কি না। যদি করে তবেই সেই সার্টিফিকেট নিয়ে লাইসেন্স করার চিন্তাভাবনা করুন, নাহলে কিন্তু করে লাভ নেই, ঠিক আছে? এবার ফিরে আসি দেশি কোর্সের কথায়। দেশি কোর্স করার জন্য কী করতে হবে? আপনার ব্লকে যে এগ্রিকালচার অফিস আছে, এডিএ অফিস বা এডিও অফিস যাই বলুন, সেখানে গিয়ে আপনি প্রথমে একটা অ্যাপ্লিকেশান দেবেন। এবার আপনার ব্লকে যদি বলে যে না, আমরা অ্যাপ্লিকেশান নেব না, বা আমাদের এখানে দিয়ে লাভ নেই, আপনি ডাইরেক্ট ডিস্ট্রিক্টে দিয়ে দিন, আমাদের এখান থেকে পাঠাতে দেরি হবে, তাহলে আপনি ডিস্ট্রিক্টে গিয়ে, আপনার জেলা কৃষি দপ্তরে গিয়ে, বা যে আপনাদের দেখবে জেলাতে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, সেখানে গিয়ে যোগাযোগ করুন যে দেশি ট্রেনিং করতে চাই, তো কার সঙ্গে যোগাযোগ করতে হবে। সেখানে গেলেই আপনাকে গাইড করে দেবে তারা, ঠিক আছে? কিন্তু প্রথমে আমি কেন বলছি ব্লকে যেতে, ব্লককে ডিঙিয়ে আপনি প্রথমেই জেলায় যাবেন না। সেক্ষেত্রে যদি আপনাকে বাইচান্স আবার ওরা ফিরিয়ে দেয় যে না, আপনার ব্লকের মাধ্যমে আসতে হবে, তখন কিন্তু আপনার প্রবলেম হবে। সেই জন্য বলছি, প্রথমে আপনার যে গ্রাউন্ড লেভেল অথরিটি আছে, আপনার এডিএ অফিস যেটা আছে, আপনার ব্লক অফিস যেটা আছে, সেখানে গিয়ে আপনি আগে যোগাযোগ করুন। তারা যদি আপনার হেল্প করে দেয় ভালো, তারা যদি বলে যে না আপনার দরকার নেই, আপনি ডাইরেক্ট গিয়ে কৃষি দপ্তরে যোগাযোগ করে দিন জেলাতে, তাহলে আপনি ডাইরেক্ট জেলা কৃষি দপ্তর বা কৃষি বিজ্ঞান কেন্দ্র জেলাতে যেগুলো থাকে সেখানে গিয়ে যোগাযোগ করুন। মূলত এগুলো জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রতেই হয়। তো এবার হচ্ছে এই দেশি কোর্সটা করার জন্য কারা এলিজেবল, ঠিক আছে? আমি প্রথমেই বললাম আপনার মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই কিন্তু আপনি এই দেশি কোর্সটা করতে পারবেন। এবার হচ্ছে
এই দেশি কোর্সটা কতদিনের কোর্স হয়, এটা একটা মনে প্রশ্ন। এই দেশি কোর্সটা এখনও পর্যন্ত 52 সপ্তাহের একটা কোর্স হয়। 52 সপ্তাহ মানে 1 বছর, ঠিক আছে? আপনি যখন ভর্তি হবেন সেখান থেকে 1 বছর আপনার ট্রেনিং হবে, সেখানে আপনার প্র্যাকটিক্যাল হবে, আপনার থিওরি হবে, ঠিক আছে? আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল দেখাবে, ফিল্ডে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল দেখাবে, আপনার ক্লাস হবে, থিওরিটিক্যালি ক্লাস হবে, আপনার সেখানে এক্সাম হবে সব কিছু শেষে, সেই এক্সামে আপনি উত্তীর্ণ হলে তারপরে আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে। সেই সার্টিফিকেটটা আপনি নিয়ে ফার্টিলাইজার লাইসেন্সের জন্য বা ইনসেকটিসাইড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এবার ব্যাপার হচ্ছে, শুধু এই সার্টিফিকেটটা থাকলেই যে আপনার লাইসেন্স হবে তা নয়। কিন্তু লাইসেন্সের জন্য যে কটা জিনিস প্রয়োজন, যে কটা ডকুমেন্টস প্রয়োজন, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। কোয়ালিফিকেশানের জন্য এই জিনিসটা যেমন গুরুত্বপূর্ণ, আদার্স ধরুন আপনার জমি জায়গা সংক্রান্ত যে কাগজপত্র লাগে, যেখানে আপনার ট্রেড, যেমন ধরুন পর্চা লাগে, আপনার খাজনার রসিদ লাগে, তারপরে আপনার ট্রেড লাইসেন্স লাগে, এগুলো যেমন লাগে, ঠিক এই কোয়ালিফিকেশানের ক্ষেত্রে দেশি ট্রেনিংটা, দেশি কোর্সের সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ, বাকিগুলোও কিন্তু সেম গুরুত্বপূর্ণ। কেউ যেন ভাববেন না যে আমার কোনো কিছু নেই, দেশি ট্রেনিংটা করে আমি লাইসেন্স পেয়ে যাব না। দেশি ট্রেনিং কমপ্লিট হওয়ার পর সার্টিফিকেট পাওয়া মানেই লাইসেন্স আপনি পাবেন না। তার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশানের সমস্ত ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে, সমস্ত কিছু পেপার ডকুমেন্টস সব কিছু যেন তাদের যে নিয়ম গাইডলাইন অনুযায়ী লাইসেন্সের থাকে, তবেই কিন্তু আপনি লাইসেন্স পাবেন, ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার হচ্ছে, এই দেশি কোর্স আপনার করার পর সার্টিফিকেট পেতে কতদিন টাইম লাগে? দেখুন, এটা ব্যাপার হচ্ছে, একটা কোর্স কমপ্লিট করার পর এমনিতেও আমাদের সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দেওয়া হয় না, যেখানেই করা হোক না কেন। তো সেক্ষেত্রে এই কোর্সটা কমপ্লিট করার পর এদের হায়দ্রাবাদ থেকে সার্টিফিকেটটা প্রিন্ট হয়ে আসে। সেই হায়দ্রাবাদ থেকে সার্টিফিকেটটা প্রিন্ট হয়ে আসতে মোটামুটি আপনার এক্সাম শেষ হওয়ার পর মিনিমাম ধরে রাখুন 5 থেকে 6 মাস কি 7 মাস 8 মাসও লেগে যায় অনেক সময়, ঠিক আছে? তো মোটামুটি ধরুন 7-8 মাস টাইম লেগে যাবে আপনার হাতে সার্টিফিকেট পেতে, ঠিক আছে? তো এই সার্টিফিকেট যখন পাবেন, তারপরে সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশান করবেন, ওকে? এবার হচ্ছে, অনেকের প্রশ্ন যে স্যার এর জন্য কত টাকা ফিস লাগে বা কত টাকা দিতে হয়। দেখুন, এর জন্য যেটা মানে সরকারি ফিস যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? মানে আপনি যখন ভর্তি হবেন তখন 20,000 টাকা আপনাকে একটা ড্রাফট দিতে হবে, সেই ড্রাফটের মাধ্যমে তারা 20,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, ঠিক আছে? এবং এটাই হচ্ছে ফিস এককালীন, এছাড়া আর কোনো ফিস নেই। এরপরে সম্পূর্ণ আপনার ট্রেনিং হবে, আপনার এক্সাম হবে, সার্টিফিকেট পাওয়া পর্যন্ত সম্পূর্ণটাই টোটাল অফ ফ্রি অফ কস্ট। প্রথমেই আপনাকে 20,000 টাকা দিতে হচ্ছে, মানে 20,000 টাকা হচ্ছে এর আসল ফিস। এবার বলে রাখি, কেউ যদি আপনার কাছ থেকে কোনো এক্সট্রা পয়সা চায়, কোনো আদার্স কিছু পয়সা চায়, মানে আপনার কাছ থেকে ক্যাশ চায় কিছু, যে আমি দেশি কোর্স করিয়ে দেবো আপনাকে, কোনো বাইরে কেউ যদি হয় ডিপার্টমেন্টের বাইরে, এই সমস্ত ফাঁদে পা দেবেন না, ফালতু টাকাটা নষ্ট হবে। সরাসরি বলছি, ডিপার্টমেন্টে যান, গিয়ে আপনি কৃষি দপ্তরে যোগাযোগ করুন, আপনার ব্লকে যোগাযোগ করুন, ব্লকে যদি কোনো সহায়তা না পান তা আপনার জেলা কৃষি দপ্তর, জেলা কৃষি বিজ্ঞান সেখানে কেন্দ্রে, সেখানে গিয়ে যোগাযোগ করুন, সেখানে আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে, ঠিক আছে? এবার হচ্ছে, ট্রেনিংটা অনেকে কমেন্ট করেছে, স্যার ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই তো করেছি, 2 বছর প্রায় হতে চললো, এখনও কোনো নাম এলো না বা ফোন এলো না। দেখুন, ব্যাপারটা বলে রাখি, যেহেতু যাদের লাইসেন্স আছে অলরেডি, যারা ব্যবসা করছে, তারা সবাই কিন্তু কোয়ালিফাইড নয়, যার জন্য তাদেরকে এই ট্রেনিংটা করানো হচ্ছে। তো সেখানে একটু সময় লাগবে ফ্রেশার্সদেরকে, মানে নতুন যারা আসছে তাদেরকে চান্স দিতে একটু টাইম লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার পর মিনিমাম ধরে রাখুন, আপনার ব্লক অনুযায়ী, সরি, আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এটা টাইমটা ভ্যারি করে, ঠিক আছে? বড় ডিস্ট্রিক্ট হলে সেখানে ধরুন আপনার ডিস্ট্রিক্টে অনেক ডিলার আছে, সেখানে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। আবার কোনো ডিস্ট্রিক্টে দেখা গেল আপনার কম ডিলার আছে, সেখানে টাইমটা কম লাগবে। অর্থাৎ আমার ডিস্ট্রিক্টে 2 বছর টাইম লাগছে মানেই যে সব ডিস্ট্রিক্টে 2 বছর টাইম লাগবে নাম আসতে, সেরকম ব্যাপার নয়। কারো 6 মাসেও নাম চলে আসছে, কারো 1 বছরেও চলে আসছে, কারো 3 মাসেও চলে আসছে। সেটা নির্ভর করছে যে কার কোন ডিস্ট্রিক্টে কীভাবে কী সিরিয়াল ওয়াইজ হয়ে আছে, ঠিক আছে? এবার অনেকে প্রশ্ন করছেন, স্যার আমার ডিস্ট্রিক্টে যদি অনেক টাইম লেগে যায় তাহলে কি আমি পাশের ডিস্ট্রিক্ট থেকে করতে পারি? না, আপনার ডিস্ট্রিক্টে যতক্ষণ না আপনার ডিস্ট্রিক্ট আপনাকে পারমিশন দিচ্ছে ততক্ষণ বাইরের অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে, মানে আপনার পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনি করতে পারেন না, সেটা কিন্তু ভ্যালিড হবে না, বা আপনার অন্য ডিস্ট্রিক্টে গেলে আপনাকে এন্টারটেন করবেও না।
কারণ আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটা আপনার ডিস্ট্রিক্টের আন্ডারে আসছে, অতএব সেই সেই ডকুমেন্টস আপনার যে আধার কার্ড আপনার ভোটার কার্ড সেগুলো চেক করা হবে, ঠিক আছে? সেগুলো দেখেই কিন্তু সেখানে আপনাকে অ্যাডমিশন দেওয়া হবে। এবার হচ্ছে অ্যাডমিশানের প্রসেসটা কী? অ্যাডমিশানের প্রসেসটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন, সেটা আপনি ব্লকে করুন বা জেলার কৃষি দপ্তর করুন বা কৃষি বিজ্ঞান কেন্দ্র যেখানেই করুন। অ্যাপ্লিকেশান করার পর আপনার নামটা এনরোল হয়ে গেল, এবার আপনার সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই যখন আপনার সিরিয়াল আসবে তখন আপনাকে তারা ফোন করবে, ঠিক আছে? ফোন করে আপনাকে বলবে যে আপনি এই ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনি কি এখন করতে ইচ্ছুক? তখন আপনি যদি বলেন হ্যাঁ আমি করতে ইচ্ছুক, তাহলে আপনাকে একটা ডেট দেবে, সেই ডেটে আপনাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, ওরা ভেরিফিকেশান করবে। ভেরিফিকেশান কী কী ডকুমেন্টস লাগবে তারা বলে দেবে ফোনে, ঠিক আছে? তো ভেরিফিকেশান করার পর তারপরে আপনাকে একটা ডেট দিয়ে দেবে, অমুক ডেটে আপনি ফিস জমা করুন, সেটা আপনাকে বলে দেবে, কীভাবে কী ড্রাফট কাটতে হবে সেটাও বলে দেবে, সেই ফিসটা আপনি জমা করে দেবেন। তারপরে তার একটা ট্রেনিংয়ের ডেট বলে দেবে, কোন ডেটে কী হবে না হবে সমস্ত কিছু আপনাকে বুঝিয়ে দেবে ডিটেলসে, ঠিক আছে? এই হচ্ছে অ্যাডমিশনের প্রসেস। তো ব্যাপার হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি পুরোপুরি বলে দিলাম, এর পরেও কনফিউশন থাকার কোনো কথা নয়। তবু যদি মনে কোনো ডাউট থেকে থাকে আপনি আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? আর এই সব কিছু শেষে একটাই কথা বলি যে দেশি কোর্স বা দেশি ট্রেনিংটা নিয়ে এতটা একটা হাইপ তৈরি করা হয়েছে, মানে নতুন ডিলার্সদের মধ্যে নিজেরাই আপনারা হাইপ তৈরি করে রেখেছেন অলরেডি যে এই কোর্সটা ছাড়া কোনো লাইসেন্সই হবে না, এরকম ব্যাপার নয়। আপনি যদি পেস্টিসাইড লাইসেন্স বা ইনসেকটিসাইড লাইসেন্স করতে চান, সারের লাইসেন্সের কথা আমি বাদ দিয়ে দিলাম, যদি কোনো কীটনাশক ঔষধের দোকান আপনি করতে চান বা বীজের দোকান করতে চান, সেখানে কিন্তু এই কোর্সটা না থাকলেও হবে। কীভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। বীজের লাইসেন্স করতে কোনো কোয়ালিফিকেশান লাগে না, অর্থাৎ বীজের লাইসেন্স আপনার এমনিতেই হয়ে যাচ্ছে, তো ওটাও ছেড়ে দিলাম। থাকছে কীটনাশক ওষুধ, কীটনাশক ওষুধের লাইসেন্স করার জন্য কিন্তু দেশি কোর্স যদি নাও থাকে, আপনার যদি কোনো কোয়ালিফিকেশান নাও থাকে, তাহলেও আপনি এমন একজন ব্যক্তিকে খুঁজুন, সে ছেলে মেয়ে যে উভয় যে কেউ হতে পারে, যার বিএসসি কেমিস্ট্রি পাস থাকবে, ঠিক আছে? যে বিএসসি তার পাস সাবজেক্টে কেমিস্ট্রি থাকলেই হবে। ধরুন সে বোটানি অনার্স, কিন্তু কেমিস্ট্রি তার পাশে পাস সাবজেক্টে পাস কম্বিনেশানে তার কেমিস্ট্রি ছিল, সেরকম ব্যক্তি হলেই হবে। কিন্তু সেটা হচ্ছে তিনি কোনো সরকারি চাকরি করলে হবে না, কোনো স্কুল মাস্টার হলে হবে না, ঠিক আছে? তো কোনো গভর্নমেন্ট থেকে রেমুনেশন পায় এমন কোনো ব্যক্তি হলে হবে না, ঠিক আছে? এইটা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি খুঁজতে পারেন, তাহলে তাকে আপনি টেকনিক্যাল পার্সন হিসাবে দেখিয়ে আপনার নামেই ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক ঔষধের লাইসেন্স কিন্তু করতে পারবেন, ঠিক আছে? অতএব যারা দোকান করবেন, ভাবছেন যে হ্যাঁ আমি দোকান করব রেডি, কিন্তু ওই দেশি কোর্স কতদিন হবে, ততদিন আমি বসে আছি, তিন বছর চার বছর ধরে, পরে আপনার তখন ব্যবসা করার ইচ্ছাটাই থাকবে না। ওই জন্যে বলছি যে দেশি কোর্সের জন্য অ্যাপ্লাই করে দিন, কোনো অসুবিধা নেই, যখন নাম আসবে তখন ট্রেনিং করবেন। ইনস্ট্যান্ট যদি আপনি দোকান চালু করতে চান, তাহলে কীটনাশক ওষুধ আর বীজ এই দুটো লাইসেন্স করে কিন্তু আপনি আপনার দোকানটা চালু করতে পারেন। যখন আপনার দেশি কোর্স হবে তখন আপনি সারের দোকান করে নেবেন, সারের লাইসেন্স দিয়ে একই দোকানে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরেও যদি কারো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।